নিয়ে গুপ্তচরের সাইবার ফাঁদে পা দিয়েছে ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বহু কর্মকর্তা। আর এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী সংক্রান্ত বহু গোপন তথ্য হাতিয়ে নিয়েছে বলে News18 ওয়েবসাইটে বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। খবরের ওয়েবসাইট এবং অ্যাপের মুখোশ ধরে পাক গোয়েন্দা সংস্থা ISI ভারতীয় সেনার অন্তর্মহলের গুপ্তচর ভিত্তি চালাচ্ছিল বলে জানা গেছে। গুপ্তচর ভিত্তি ধরা পড়তে ভুয়া ওয়েবসাইটগুলোকে পাকিস্তান বন্ধ করে দিয়েছে বলেও খবর। পাকিস্তানের সাইবার গুপ্তচর ভিত্তির বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থা গত বছর প্রথম খেয়াল করে বলে জানা গেছে। সাইবার অপরাধ বা সাইবার হানার বিষয়ে ভারতীয় গোয়েন্দারা সবসময় সতর্ক থাকেন। ইন্টারনেট দুনিয়ার নজরদারিও চলে নিরন্তর। সেই নজরদারির প্রক্রিয়াতে একটি IP অ্যাড্রেসের গতিবিধি ভারতীয় গোয়েন্দাদের মনে সন্দেহ জাগিয়েছিল। IP অ্যাড্রেসটি পাকিস্তানের ছিল এবং ভারতের গুরুত্বপূর্ণ সাময়িক পরিকাঠামোগুলিকেও ঘিরে তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল। এক এথিক্যাল হ্যাকারকে কাজে লাগিয়ে ওই IP অ্যাড্রেসের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। কেঁচো করতে বেরিয়ে আসে কেউটে। দেখা যায় একটি IP অ্যাড্রেস থেকে নয়, একাধিক IP অ্যাড্রেস থেকে পাকিস্তান সাইবার গুপ্তচর ভিত্তি চালাচ্ছিল। খবরে ওয়েবসাইটের আড়ালে ব্যবহার করে সেই গুপ্তচর ভিত্তি চালানো হচ্ছিল। আনন্দবাজার পত্রিকা আরো জানায়, তিনটি নিউজ অ্যাপের নাম উঠে এসেছে যেগুলি আসলে ম্যালওয়্যার ছিল। অর্থাৎ নিউজ অ্যাপ ভেবে যারা সেগুলিকে মোবাইল বা কম্পিউটারে ইনস্টল করতেন তারাই ফাঁদে পড়ে যেতেন। মোবাইল বা কম্পিউটারের যাবতীয় গোপন নথি চুরি হয়ে যেত, পৌঁছে যেত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হাতে। অন্তত 40,000 ভারতীয় ISI এর ফাঁদে পা দিয়েছিল বলে ভারতীয় গোয়েন্দারা জানাতে পেরেছে। তাদের মধ্যে ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছে বলে খবর। ISI এর ম্যালওয়্যারগুলিকে চিহ্নিত করার পর সেগুলির উপর গোপন নজর রাখা হচ্ছিল, পরে বিষয়টি প্রকাশ করা হয়। আর ভারতীয় গোয়েন্দারা সব জানতে পেরেছে বুঝে ISI তাদের ভুয়া নিউজ অ্যাপগুলোকে সরিয়ে ফেলে। সাইবার বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পাকিস্তান তিনটি ম্যালওয়্যার সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। এমন আরও অনেক ম্যালওয়্যার যে ছদ্মবেশে নেট দুনিয়ায় ঘুরছে না তা নিশ্চিত করে বলা যায় না। ভারতীয় সেনা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে, গুরুত্বপূর্ণ সাময়িক পরিকাঠামোগুলোর আশেপাশে যখন তারা থাকছে তখন তাদেরকে মোবাইল নেট কানেকশন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।